So what's up guys, it's me your boy Somik and it's your boy Somodit again back with another video. कभी कभी लगता है कि अपुन ही भगवान है। So what's up guys, it's me boy Somik and it's your boy Somodit again back with another video. পরীক্ষার পরে চার দিন না পাঁচ দিন মজা করার পরে সবাই বললো লকডাউন শুরু হলো, একদিনের নামে লকডাউন হয়েছিল, ওটা এখন এক মাস হয়ে গেল, এখনো খোলার কোনো নাম নেই। এখন একবার কিন্তু কম হয়েছে বলে আমাদের নেক্সট ভিডিও প্ল্যান করা খুব তাড়াতাড়ি হয়েছিল, প্ল্যান খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। মানে তো সব কিছুর আগে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখন বাড়িতে থাকো, মানে বাইরে বেরো কম বেরো, মানে প্রয়োজন পড়লে বেরো বেশি বেরো। তো আমরা অনেক ভাবনা চিন্তার পরে মানে রায়গঞ্জে অনেকটা লকডাউনের প্রভাব কম হয়েছে জন্য আমরা একটা নতুন ভিডিও আনলাম যেটা এটা। সো আজকে আমরা একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক করতে যাচ্ছি, বাইরে না ঘরের ভিতরে, সেটা আমরা প্র্যাঙ্কটা করবো সেটা আমরা বোঝাচ্ছি একটু পরে। সো গাইজ আমরা চলে এসেছি আমাদের বন্ধুর বাড়িতে, আর আমাদের বন্ধু হলো এর বাড়িতে, আজকে আমরা প্র্যাঙ্ক করবো। আর প্র্যাঙ্কটা হবে, প্র্যাঙ্কটা যে ছেলেটার উপরে হবে সেটা আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি। তো এই ছেলেটার উপরে প্র্যাঙ্কটা হবে, তো প্র্যাঙ্কটার হলো মানে আমি হচ্ছে মেইন রোল, দুটার দিকে মানে আমি হচ্ছে মানে চ্যানেলে ভিডিওগ্রাফি আর এডিটিং এর দিকটা দেখি আমি আর আদিত্য। তো আমি বলবো যে মানে একটা কথা বলবো যে আমি এই চ্যানেল থেকে বেরিয়ে যেতে চাই নিজে, আর ওই ছেলেটা খুবই সেন্সিটিভ। তো এক কথা বলতে গেলে ও হয়তো ভালো রিয়াকশন দিতে পারে এই চ্যানেলটার সম্বন্ধে। তো দেখতে দেখো আগে তো প্যান্টটা হবে, আর তোমাদেরকে আমরা ক্যামেরা কোথায় করে শুরু করছি ওটাও দেখাচ্ছি একটু। মানে সো ওয়াজ দ্য ভিডিও টিল এন্ড। সো গাইজ আমাদের ক্যামেরা সেট আপ করা কমপ্লিট, তো দেখাই তোমাদের ক্যামেরা আমরা কোথায়। তো এখানে কিছু দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, তো এটা সরালে এখানে দেখা যেতে পারে। এই যে এখানে আমরা ক্যামেরাটা রেখেছি যাতে ও বুঝতে না পারে, আর এই বইটা দিয়ে আমরা লুকিয়ে দিয়েছি। তো আরেকটা ক্যামেরা হবে সেটা হলো এই ফোনটা, এখন কোথায় ছুপাবো দেখি, এখানে কোথাও একটা ছুপিয়ে দেবো, এখানে কোথাও ছুপিয়ে দেবো যাতে ও দেখতে না পায়। আই হোপ যে বলে যে হচ্ছে যে কোনো একজন চ্যানেল চালাবো আমরা, তুই একজন আমি না থাকিস আমি তাকে কিছু পারে না, আমরাও কিছু পারে না, একমাত্র সঙ্গে সব কিছু
ভিডিও মানে তোর এডিট ঠিকঠাক করতে হবে, যে কোনো ভিডিও করতে যেটা বলছি ওটার উত্তর তুই আর ও পাশাপাশি বাড়িতে থাকিস, তাহলে তোর সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাবে, সারা জীবনের ব্যাপার। A few moments later. অতো কথা নাই, একটাই তো আমি আমি ঠিক আছে সব ঠিক আছে, আমি তোকে ফোন করে বলছি সুমিকের অবস্থাটা বলে বলে না, গাছরা গাছরা তো তোকে কিন্তু হেল্প করতে হবে, তোরা দুজনেই আছিস, তুই ও কিছু বলতে সব কিছু চুপ করে আছিস, তার মানে তুই কি কোন একটা দোষ করছিস এখানে, যে তুই বলছিস আমি বুঝতে পারছি না, তুই বল তুই বুঝা, আর তো জানি না যে কি বুঝাবি, আমার কোনো বুঝার কিছু নাই, একটাই কথা এখান থেকে এখন বসে যা, আমরা আনছি দুধ ছাড়ি বুঝলি, বল এখন লিখতে চলে একটা কথা তো দুধ ছাড়ি, এটা কি কথা হলো ভাই, ওটা তোরা আমি বললাম তো দাদা আমি এখন গ্রুপ লিখ করে চলে যাচ্ছি বাড়ি, আমার কোনো ইচ্ছা নেই, বল কি হোয়াটসঅ্যাপে গ্রুপ কোনো বলে বলবি যে তোর তোর এখন যে চ্যানেল সাইড দিচ্ছি ওকে যে বলে যাচ্ছি এখানে কে বল আমি চলে যাচ্ছি, না না তুমি চালা না বল তোর মোবাইলে মোবাইল আছে আচ্ছা হোক লাগবে না বাড়ি যেতে, আরে শুন না তুই যে বললাম তো ভাই একটাই কথা, তোরা যদি চাস আমি আমাকে তখন আসি, তাহলে আমি চলে যাচ্ছি বললাম তো, এখন বিজনেস করা যাবে বললাম তো একজন যা আমি যাচ্ছি দাদা দাদা আমাকে বাড়িতে যেতে হবে, আমি তো বললাম চলে যাচ্ছি, আবার ঘুরতে সত্যি করে আমি তোর দেখে মজা নেই আর তোকে মজা ওঠে, আমি কোনদিন ছাড়বো তোদেরকে, তাহলে বন্ধু পাবো কোনদিন, তোর কি মনে হয়, তাহলে আর দেখ তুই আমার জাঙ্গিয়ার প্র্যাঙ্ক কর আমার উপর, কান্দিস না ভাই কান্দিস, আরে কাঁদিস না ভাই, আরে ভাই এটা একটা আনন্দ রে ভাই, পাগল
তো তোমার দাবিটা কি প্র্যাঙ্ক আমার করতে বলবো কেমন লাগছে বদলা মানে তোমার কেমন ফিল হয়েছিল ফারস্টে বল বল ফারস্টে ফারস্টে কেমন ফিল হয়েছিল বল রেকর্ড চেঞ্জ দিতে কাদেশা বল করতে বল কিছু একটা বল আরে ভাই ফাইটে গেছিল ব্যাপারটা হলো আসলে মানে আমরা যে গ্রুপটা আছি পুরোটা মানে এত মানে ছোটবেলা থেকে আমরা হয় আদিত্য তাও না হয় অনেক কম দিন আদিত্য দ্বীপ এরা হয়তো আমার সাথে অনেক কম দিন থেকে পরিচিত কিন্তু এরা এত কম দিন আমার সাথে এত ভালো বন্ধুত্ব করছে মানে ওদেরকে আমার লাইফ টাইমের জন্য ওদেরকে ছাড়া এটা অসম্ভব আর এটা তো ছিল প্র্যাঙ্ক তোমাদের ইন্ট্রোতে বলেই দিচ্ছি তো ভিডিওটা হয়তো তোমাদের সব ভালো লেগেছে এই লকডাউনের মধ্যে তোমাদেরকে এন্টারটেইন করার জন্য আমরা অনেক কষ্ট করে একটা টপিক ভেবে করেছি আর এটা নিয়ে কোনো কেউ চাপ নেবে না যে আমাদের গ্রুপ থেকে কেউ ছাড়া যাবে আমাদের সবাই এই গ্রুপ থাকবে এই গ্রুপেই থাকবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে তো ভালো লেগে থাকে কি ভালো তো অবশ্যই লাগবে কারণ আমরা অনেক কষ্ট করে লকডাউনের মধ্যে তোমাদেরকে এন্টারটেইন করার জন্য ভিডিওটা বানালাম খুব খাটনি সবার সাথে শেয়ার করবে কারণ এই লকডাউনের মধ্যে সবার মেন্টালিটি একটু মানে খুব খারাপ আছে তো একটু হাসানোর জন্য শেয়ার করে দিও তো আর যদি কিছু ভুল থাকে তাহলে কমেন্টে জানিও আর আমাদের ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজ আমরা খুলেছি আর ফেসবুকেরও পেজ আছে ওটার লিঙ্ক নিচে থাকবে তোমরা কি ওখানে ফলো লাইক করে দাও তো সাবস্ক্রাইবটা করে দিও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দিও যাতে তোমরা সবার আগে নোটিফিকেশন পাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আনটিল দেন বাই